নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ঠাকুরবাড়ির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, দই আলু, যেটা খুব সহজে বানানো যায় কিন্তু স্বাদে একদম দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। চলুন দেখে নিই কীভাবে বানাবো। কড়াইতে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। গ্যাসের আস্তা একদম হালকা রেখে আমি গোটা জিরেটাকে কিছুক্ষণের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। কিছুক্ষণ পর খেয়াল করবেন যে জিরেটার হালকা কালার চেঞ্জ হয়েছে, তার মানে জিরেটা কিন্তু ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি এবার এই গোটা জিরেগুলো তুলে নিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই, আর এই টক দইটা ঘরে পাতা টক দই, খুব একটা বেশি টক ছিল না এই টক দইটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা বাটা, আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে লঙ্কা বাটার পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। যেহেতু এটা ঠাকুরবাড়ির রান্না, তাই আমি রান্নাটা বাটা মশলায় করছি। দইয়ের সাথে লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা দই এবং লঙ্কা বাটার মিশ্রণ তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতন ছোট সাইজের আলু, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা দইয়ের মিশ্রণ, আর যে বাটিতে আমি দইয়ের মিশ্রণটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে এবার 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিরে নিয়েছিলাম। আর এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আরও রান্না করে নেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। ঝোলটা বেশ ভালো মতন ঘন হয়ে গেছে। এবার আমি এই তরকারিটাকে একটা আলাদা বাসনে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য হিং। গ্যাসের আঁচটা একদম হালকা রাখবো, আর হিংটা ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেই তরকারিটা এখানে দিয়ে দিলাম। একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে ভাজা গুঁড়োটা এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা কিন্তু অফ করে দেব, আর জিরে ভাজা গুঁড়োর সাথে আমি ভালো করে তরকারিটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির দই আলু রেসিপি। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।